of the students wouldn't give me his. Can I have your hat? Harry, can I have your hat? Please. হ্যারি ব্রুকের কাছে অনবরত মাথার ক্যাপটা চেয়ে যাচ্ছে এক ফুলে ভক্ত। অধৈর্য হয়ে তার বাবা তাকে ডেকে চলে, ফিরে আসো, সকালে স্কুলে যেতে হবে। কিন্তু কে শোনে কার কথা? বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড দলের কারো না কারো কাছ থেকে কিছু একটা উপহার নিতেই হবে অস্ট্রেলিয়ান ফ্যানের। শেষ পর্যন্ত কিছু না পেয়ে হতাশ অজি কিশোর। ইংল্যান্ড বিশ্বকাপ জয় করে নিয়েছে, ওয়ানডের পর টি টোয়েন্টি বিশ্বকাপও তাদের দখলে। ঠিক বিশ্বকাপ জয়ের পরে এই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে তাদের অনেক রোমাঞ্চ, অনেক উদযাপন আমরা দেখেছি। তবে মাঠের পাশে যখন ভক্তদের সঙ্গে সেলফি তুলছিলেন হ্যারি ব্রুক, ইংল্যান্ড বিশ্বকাপ জয়ী দলের একজন সদস্য, তখন তার কাছ থেকে তার হ্যাটটি চাচ্ছিলেন অস্ট্রেলিয়ার এই ক্ষুদে ভক্ত। আমাদের সঙ্গে রয়েছেন, সে কথা বলবো তার সঙ্গে। ইউ ওয়ার আস্কিং ফর হ্যারি ব্রুকস হ্যাট, হোয়াট ডিড হি সে টু ইউ? He didn't say anything, I kept on asking, and then I eventually just got tired and asked for his medal. I really wanted his hat, but other people say goodbye to the storm, like it's not the same, his hat's more important, so I think his hat's the most important hat I will ever see. তবে পয়সা উসুল বাংলাদেশি দর্শকদের, বিখ্যাত এমসিজিতে ইতিহাসের সাক্ষী তারা, স্মৃতির ফ্রেমে এই মুহূর্তগুলো তারা বাঁধিয়ে রাখবেন আজীবন। এভাবে সামনাসামনি ইন পার্সন সামনে নিচে এসে প্লেয়ারদেরকে দেখা, প্লেয়ারের এখানে যে এখনও যাওয়া আসা করতেছে, সেলিব্রেশনস, ফায়ার ওয়ার্কস, সব কিছু মিলে এটা মানে মানে কথা দিয়ে বোঝানো সম্ভব না এরকম একটা এক্সপিরিয়েন্স। আমি জাস্ট হ্যারি সল্ট যে ওপেনার ছিল তার থেকে একটি ছবি পেলাম, দ্যাটস ইট। হ্যারি সল্টের সাথে কথা হয়েছে কিছুক্ষণ, ম্যাচ হওয়ার পর আমরা বলছিলাম যে ভালো খেলেছেন, কিছু বা একটু মন খারাপ ছিল মনে হচ্ছে। ইরফান পাঠানের সাথে একটি ছবি হলো, এর পাশাপাশি তবে ব্রিটিশদের সেলিব্রেশন পানসে লাগে তাদের কাছে, বাংলাদেশি সমর্থকদের গগনবিদারী চিৎকারের মতো মধুর আর কি বা আছে। আমি ইংল্যান্ডের একজন পুলিশকে বলতেছিলাম, আজকে যদি বাংলাদেশ জিততো এখানে মানে কি যে হইতো, মানে তুই এখানে দাঁড়াতে পারতি না, মানে এরকম মানে অবস্থা হইতো, আর পুরো বাংলাদেশ মানুষ এক মাস রাস্তায় ঘুমায় থাকতো যদি আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যদি বাংলাদেশ জিততো। মানে ইংল্যান্ড তো জিতার পর ওরকম আনন্দ দেখি না, খুব মিস করি, খুব মিস করি আসলে, দোয়া করি আল্লাহর কাছে এরকম একটা ট্রফি আমাদের দরকার। মোট 80,462 জন দর্শক উপস্থিত ছিল মেলবোর্নের ফাইনালে, দারুণ সব স্মৃতি সঙ্গী করে বাড়ি ফিরতে পেরেছে অনেক সৌভাগ্যবাণী। মাকসুম আলম খান, সময় সংবাদ, মেলবোর্ন, অস্ট্রেলিয়া।